নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে, দেখুন, একটা কথা মানতেই হবে যে এই ভারতবর্ষে যদি তিনটি বটবৃক্ষরূপ ধরা হয়, তাহলে তিনজন ব্যক্তিত্ব হলেন স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা সারদা। এই তিনটি মানুষ ভারতবর্ষে জন্মাবার পর ভারতবর্ষের মধ্যে যে দর্শন চেতনার জাগ্রত করণ করিয়েছিলেন বা জাগ্রত ঘটিয়েছিলেন, সেটি কিন্তু অভূতপূর্ব। এই বিষয়ে ভারত কেন সমগ্র বিশ্বের কোনো দ্বিমত থাকার জায়গা নেই, কিন্তু আমাদের ভারতবাসীরা স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী এবং রামকৃষ্ণকে ঠাকুর রূপে পূজাই করে আসছে। কিন্তু আমাদের এটি খুব দুঃখের বিষয় যে আমরা কেবলমাত্র তাকে ঠাকুর রূপেই পূজা করছি। কেন এটি কেন করছি? এটি ঠিক নয়। এর পরেও ওনারা অনেক বেশি কিছু আমাদের জীবনে। কেন কি আমি সবসময় আপনাদের বলবো যে ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং মা সারদা পড়ুন। কারণ কি, এই এনাদের সম্বন্ধে যদি আপনারা পড়েন বা এনাদের দর্শন চেতনাটা যদি আপনারা জানেন, তাহলে কিন্তু বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে এরকম স্বামী বিবেকানন্দের জন্ম হবে। আজ ঠাকুর রামকৃষ্ণ যেইভাবে স্বামী বিবেকানন্দকে বিশ্বের দরবারে নিয়ে গেছিলেন বা স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের দর্শন চেতনায় অভিভূত হয়ে যেইভাবে বিশ্বের সামনে ভারতবর্ষকে তুলে ধরেছিলেন, সেইভাবে আর ভেবে দেখুন তো, আর একটা স্বামী বিবেকানন্দ তৈরি হয়েছেন স্বামী বিবেকানন্দ চলে যাবার পর? হননি। কেন হননি? কারণ আমরা স্বামী বিবেকানন্দকে পুজো করছি, আমরা ঈশ্বরের স্থান দিয়েছি, কিন্তু তাকে আমরা পড়ছি না, তাকে আমরা জানছি না। এটাই কিন্তু আমাদের সব থেকে বেশি ব্যর্থতা। আমাদের স্বামী বিবেকানন্দ পড়তে হবে, সেরাম হলে টেক্সট বইতে নিয়ে আসতে হবে। স্বামী বিবেকানন্দের লেখা বা স্বামী বিবেকানন্দের প্রত্যেকটি বাণীর অর্ধেক তো নষ্ট হয়ে গেছে, অর্ধেক তো পাওয়া যায় না, লিখিত হয়নি, কিন্তু যেটুকুনি পাওয়া যায় সেইটুকুনি যদি আমরা পড়ি, বিশেষ করে আমি উদাহরণ দিয়ে বলছি, স্বামী বিবেকানন্দের যদি বাণী ও রচনা আমরা পড়ি বা স্বামী বিবেকানন্দের দেশনায়ক বিবেকানন্দ যদি পড়ি বা শঙ্করের লেখা যে বইগুলি আছে চারটি কি পাঁচটা, তো সেই বইগুলি যদি আমরা পড়ি, তাহলে আমি অবশ্যই বলবো এই আমাদের ভারতবর্ষে এরকম অনেক বিবেকানন্দের জন্ম হওয়া সম্ভব। কারণ কি, স্বামী বিবেকানন্দ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন বা এমন একজন মানুষ ছিলেন, তার লেখা একটা পাতাও যদি কেউ পড়ে বা একটি বাণীও কেউ যদি পড়ে, আমি অবশ্যই বলবো তার সেই যে পড়ছে তার মধ্যে যদি মন নামক বস্তু থাকে বা তার মধ্যে বুদ্ধি চেতনার সামান্য টুকুও প্রকাশ থাকে, তাহলে সে কিন্তু একজন বীর সৈনিকে পরিণত হবে। স্বামী বিবেকানন্দ কেবলমাত্র কিন্তু কবি করে দেয়ালে টাঙিয়ে রাখার জন্য নন, তিনি আমাদের বিশ্বব্যাপী, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের প্রাণপুরুষ রূপে তাকে পূজা করা উচিত, তাকে ফলো করা উচিত। আমাদের প্রত্যেকটি মানুষের উচিত স্বামী বিবেকানন্দ পড়া। কারণ কি, স্বামী বিবেকানন্দ যেইভাবে ভারতবর্ষকে পথ দেখিয়েছিলেন, এইভাবে আর বিশ্বের কেউ, কোনো দেশের কোনো মানুষ পথ দেখিয়েছে বলে আমার অন্তত জানা নেই। যদি জানা থাকে তাহলে আমি নিশ্চয়ই সেই নিয়েও আলোচনা করব পরবর্তীকালে। এখনো পর্যন্ত আমার যত অবধি বয়স হয়েছে, আমার 37 বছর বয়স, সেই বয়সে দাঁড়িয়ে আমি এখনো পর্যন্ত ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং মা সারদার মতো মানুষ আমি এখনো পর্যন্ত দেখিনি। এই জায়গা থেকে অবশ্যই আমার মনে হয় যে ভারতের প্রত্যেকটি যুবক যুবতীর স্বামী বিবেকানন্দ পড়া উচিত, এবং প্রত্যেকটি মানুষের জীবনের লক্ষ্যটাকে স্থির করে নিতে হবে। এই আমরা অনেকেই আজকাল এখন বেশিরভাগ ছেলেমেয়েকেই দেখছি যারা স্কুল কলেজে পড়ছে, তারা লক্ষ্য স্থির করতে পারছে না, তাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে। তারা একবার বলছে, কেউ বলছে ডাক্তার হব, একবার বলছে ইঞ্জিনিয়ার হব, একবার বলছে আর্টিস্ট হব, কোনো কিছু হবার ঠিক ঠিকানা করতে পারছে না। কেন এইরকম সমস্যা? তাদের বাবা মায়েদের সমস্যা, তারা বাবা মারা কি ঠিকমতো তাহলে তাদের সন্তানদের ঠিকমতো মানুষ করতে পারছে না, বা আমাদের পুরো সমাজ কি সেইভাবে ঠিকমতো করতে পারছে না? সেটা কিন্তু নয়। আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক উন্নত জায়গা তৈরি হচ্ছে, ভারতবর্ষে বেশ কিছু মানুষ সত্যিই শিক্ষিত হচ্ছে, সত্যি পড়াশোনা করছে, জ্ঞানী হচ্ছে, দেশের নাম করছে, কিন্তু
আবার একদল মানুষ এতটাই অস্তিত্বহীনতায় চলে যাচ্ছে বা অস্তিত্বের সংকটে ভুগছে, সেই জায়গা থেকে তারা কিন্তু সেই পথটা খুঁজে পাচ্ছে না। এটি কেন হচ্ছে? এর কারণ হচ্ছে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আমাদের সমাজে এই মোবাইল ফোন, ইন্টারনেট আমাদেরকে এত দিক দেখাচ্ছে, আমাদেরকে এতভাবে প্রভাবিত করছে। আমরা আমাদের সময় সারা দিন, একটি ছেলে মেয়েকে দেখুন আজকালকার দিনে বেশিরভাগ সময় সে ফোন স্ক্রল করতেই তার সারাদিন কেটে যায়, ইনস্টাগ্রাম স্ক্রল করতেই তার সারাদিন কেটে যাচ্ছে। কেন? কেউ যদি তার জীবনের 10 ঘন্টা 8 ঘন্টা মোবাইল ফোনেই কাটিয়ে দেয়, তাহলে সে কি করে জীবনের উন্নতি সাধন করবে? তাই সবারই উচিত বই পড়ার দিকে নিজেদেরকে আগ্রহ করা, বই পড়ার দিকে নিজেদের মনকে কনভার্ট করতে হবে। এবং আমাদের বাবা মা যারা বয়স্ক ব্যক্তিরা আছেন, যারা গুরুজন মানুষরা আছেন, তারা যেন সন্তানদের মধ্যে পড়াশোনার বীজটাকে বপন করতে পারেন, এবং বিশেষ করে এই মহাপুরুষদের জীবনী যেন তারা পড়ে। আমি কিছু ব্যক্তিত্বের নাম বলছি ভারতবর্ষের: স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা, নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর জগদীশচন্দ্র বোস, এই সমস্ত মানুষদের বই পড়ুন। আরও অনেকে আছেন, রাজা রামমোহন রায়, এনাদের বই পড়ুন, এনাদের চেতনায় জাগ্রত হয়ে উঠুন, ভারতবর্ষকে এক নতুন দেশে পরিণত করুন। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, আমরা বীর দেশের সন্তান। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই আবারও বলবো যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যেন বই পড়ে, বই পড়ার আগ্রহ জাগিয়ে তোলে, এবং স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা সারদা যেন অবশ্যই পড়ে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং ছোট ছোট বই কিনে রাখুন, স্বামী বিবেকানন্দের বাণী, ঠাকুর রামকৃষ্ণের বাণীর ওপর। সেই বইগুলো আপনারা গুরুজনরা আছেন যখন, তারা যখন যুবকদের সাথে মিশবেন, তাদের এই সমস্ত ছোট ছোট বইগুলো গিফট করবেন, যাতে এই বইগুলো পড়ে তারা নতুন চেতনায় জাগ্রত হয়ে ওঠে, তারা যেন দেশের এক একজন বীর সৈনিক হয়ে ওঠে, তাদের জন্য যেন ভারতবর্ষ পৃথিবীর বুকে এক মহান দেশে পরিণত হয়। আমরা চন্দ্রযান 3 যেমন পেয়েছি, এরকম আরও অনেক চন্দ্রযান ভারতের বাড়িতে বাড়িতে রয়েছে, যাদের অনেক যুবক রয়েছে, যুবতী রয়েছে, যাদের মনের মধ্যে এইরকম চন্দ্রযানের বীজ বপন করে দিন। ভারতকে এক নতুন দেশ, এক শ্রেষ্ঠ দেশে পরিণত করার বীজ বপন করে দিন, এবং এই এই কাজটি আমাদের প্রত্যেককে নিজেদের হাতে তুলে নিতে হবে। আমাদের মধ্যে বই পড়ার আদর্শ জাগ্রত করতে হবে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।